কিরে কত 3 বছর ধরে তুই ফেল করে আইতাছস কত 3 বছর ধরে এবার কি করবি ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি ইংলিশ সারা কথা বলি না গতবার যা করছি এবারেও তাই করব তুমি কি না আবার ইংলিশ সারা কথা বলো না ফেল করো আবার কথা বলো না আমি কিন্তু মাইর সারা কথা বলি না আমি কিন্তু পুষ্পা ওয়েট 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 এবার পাস করব পাস না করলেই চলবে করব করব পাস এবার তুমি আমাকে চিনো না আমি কে হ্যালো বাবু তুমি কই কি করতেছো তুমি খাবার খাইছো এই সর যা কথা কথা সর তুমি কি খাবার খাইছো বাবু একটা গান শোনাও না বাবু কি গান শোনাবো বলো তুমি বলো তুমি বলো এই পথ যদি না শেষ হয় কেমন হতো বলো তো তুমি বলো পরীক্ষা ফেল মারা গান গাউন মারাও তুই বলে পরীক্ষা ফেল করছস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাস করছি ও পাস করছস পরীক্ষা ফেল করলে তোর খবর আছে হলো আলহামদুলিল্লাহ পাস করছি সত্যি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ হ্যালো কে বলছেন হ্যালো ভাই আমি বলটু টিচার বলছি হ্যাঁ বলেন আপনার আপনার জন্য একটা খবর আছে কি খবর আপনার ছেলে এবার হ্যাঁ পাস করছে না ভাই আবার আগের বারের মতো ফেল করছে আল্লাহ রে ভাই কান্দেন না আপনার একটা কথা কই আপনার একটা কবিরাজ আছে হ্যার কাছে যান হ্যাঁ তাবিজ দিব না আপনার পোলায় পাস করবো আমি ভাই সত্যি হ্যাঁ হ্যাঁ এই কত চেষ্টাই তো করলেন এই চেষ্টাটা শেষবারের মতো ঘুরে দেন ভাই এই মিলা চারবারের মতো ফেল করলো ভাই এই দুঃখ কারে দেয় মুখন আচ্ছা ভাই এবার যা দেয় না হয়নি আচ্ছা ভাই বাবা বাবা বসো বসো বাবার ধ্যান ভঙ্গ করে নাহলে অভিশাপ লাগবে আচ্ছা আচ্ছা বসতেছি বাবা তো আধুনিক আধুনিক নয় বছর ডিজিটাল বলতে শিখো বাবা গো আমার এই বল্টুটা এই মিলিয়ে চারবার 4 বছর যাবত ফেল করেই আসছে আপনি একটা সমাধান দেন না গো বাবা একটা সমাধান দেন টাকা আছে কত তোর লাগে বাবা টাকা নিয়ে আপনি চিন্তা করেন টাকা আছে কাছে আস আংটিটা পর এই পরের বার থেকে প্রত্যেকটা পরীক্ষা পাস করবি বা পাস করলে বাবা আপনার জন্য আমি এক হালি পরিমাণ মিষ্টি সরি বা 1 কেজি পরিমাণ মিষ্টি নিয়ে আসবে আপনার জন্য মিষ্টি না বাচ্চ তুই এখান থেকে চলে যা আগে চিকিৎসা পরে টাকা যা তুই আচ্ছা বাবা উপকার করলেন আপনি আমার বাবা মহা ওই ভাই ওই ওই ভাই ওই টাকা দিয়ে গেলেন না টাকা না দিলে কিন্তু চিকিৎসা হইব না হ্যালো কে বলছেন আমি বল্টু টিচার বলছি হ্যাঁ বলেন আপনার ছেলে এইবারও
এবারও ফেল করেছে? না, এবার পাস করছে। আহা, যাক ভাই বাঁচা গেল, আলহামদুলিল্লাহ। আমার ছেলে পাস করছে ভাই, আমি অনেক খুশি হলাম। বাজান, তুই তো আমার পাস করছস সত্যি? হ্যাঁ, বাবার তো কামে লাগছে। হ্যাঁ, আমি যে বাবারে এখনই মিষ্টি খাওয়াই আই। তুই পাস করছস, তুই পাস করছস, হারা, আমি মিষ্টি খাওয়াই আই। এই আংটিতে কি আছে যে আমি পাস করছি? দেখতে বোধ আংটিতে কি আছে? কি জিনিসটা, কি তাবিজ দিছে? পড়িলেই পাস, না পড়িলে ফেল।